Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nasalli ala rasulihil kareem amma ba'd. Shommoyto darshok shrotobindu apnara amader sathe masnoon-er onushthan dekhe aschen. Amader ditiyo porbe eshe amra hajir hoyechi amader shommoyto otithi je bishoyer upor alochona kore aschen. Ami hazrat kunod guru amader ekjon darshok jante cheyechen basha obostha ruku ebong sejda kibhabe adai korbe. Meherbani kore apni bole den amader darshok shrotobindu upokrito hobe. Dhonnobad. Alhamdulillah, Alhamdulillah, Summa Alhamdulillah. Wa'bud Rabbaka hatta ya'tiyaka al-yaqeen. Allah ibadat bandegi amra khoto shomoy porjonto kormu hatta ya'tiyaka al-yaqeen. Yaqeen bama'na maut. আমরা আল্লাহর ইবাদতই করতে থাকমু যতক্ষণ পর্যন্ত আমার মউত না আইসে। মউত আসার আগ পর্যন্ত আমি ইবাদত করতে থাকমু। মউতর পরে আর ইবাদতই নাই। ইবাদতটা করমু হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মউত যত সময় আইসেনা, এতে বোঝা গেল মৌতর পরে আর কোনো এবাদত বন্দেগি নেকি করার আর কোনো সুযোগ নাই। এখন মাজুরের নামাজ, এটার মাজুর যেমন একজনে সজদা করতা ফারইন না, সজদাত যাওয়ার তার ক্ষমতা নাই, তে তাই বসিয়া ইশারা করবা যতটুকু তাইন কুন্দা উইতা ফারইন অতটুকু তাইন ইশারা তসবিগুলা ফড়িবা। জি জি, ধন্যবাদ। সজদার জি জি, এখন একজন দাঁড়াইতা ফারইন তাই দাঁড়াইবা, দাঁড়ানো অবস্থায় তাই রুকু যাইতা যদি ফারইন না তে বইবা, বসা অবস্থায় যতটুকু তাই উন্দা উইতা ফারইন অতটুকু ওইবা রুকুর লাগি ইশারায়, আর সজদার লাগিয়া সজ্জার যখন যাইতা ফারা না তাহলে তাই সজদার লাগে আরো একটু বেশি উন্দা হওয়ার চেষ্টা করবা, ব্যান্ড হওয়া মানে একটু বাঁকা হওয়া, বাঁকা হওয়া। জি, এখন দেখা যায় অনেক মসজিদ সবাই আটি আটি যাইরা গিয়া চেয়ারও বই সেটাই, আটি আটি যাইরা গিয়া চেয়ার দাঁড়াতে পারে। হ্যাঁ, দাঁড়ানো ফরজ, কিয়ামত ফরজ। হ্যাঁ, দাঁড়ানো ফরজ। তো ইনো যারা দাঁড়াইতে পারইন হাঁটিতে পারইন রুকু সজ্জা করতে পারইন না, তাইতে নইলা দাঁড়াই যাইতা, দাঁড়াইয়া যেহেতু রুকু যাইতে পারইন না তাই মাজুর ও সময় তাই চেয়ারে বইবা, বইয়া যতটুকু তাই পারইন ব্যান্ড হবে, ব্যান্ড হইবা বাঁকা হয়ে হই উইয়া তাই রুকু আদায় করবা। আবার সজ্জার যাইবা আরে একটু যতটুকু বেশি ফারা যায় রুকুতে কি একটু বেশি চেষ্টা করবে, চেষ্টা করবা তাই উন্দ হইতা। আবার যে সময় খাড়া হওয়ার দরকার তাই খাড়া হয়ে যেতা, যেহেতু খাড়া দাঁড়াইতা ফারইন। হ্যাঁ, যদি একজন মাজুর হইন তাই দাঁড়াইতেও ফারইন না, তো সেটা হইল কি ভিন্ন, অর্থাৎ উজোর একটা অসুবিধা একটা, উজোরের কারণে তাই বসা অবস্থায় হুইল চেয়ারও আসইন ও তাই হুইল চেয়ারও বসিয়া তান ইশারায় রুকু ইশারায় সজদা সব কিছু ফারবা। আর যারার দাঁড়ানোর ক্ষমতা আছে দাঁড়াইতা ফারইন তারা কিন্তু দাঁড়াইবা, কারণ নমাজ দাঁড়ানি আওটা একটা রুকুন ফরজ। সজদা রুকু দাঁড়ানো রুকু সজদা
এইগুলা নামাজের মধ্যে ফরজ, এইগুলা দাঁড়াইতে পারেন দাঁড়াই যাব, দাঁড়ানো সম্ভব নাই, অসুবিধা, মাজুর, বেমারি, ডিজেবল, তাই যে অবস্থায় ফার যতটুকু ফারেন অতটুকু হয়ে যায়। এখন একজন বার ক্ষমতা নাই, শোয়া অবস্থায় আছে, তো তার শোয়া অবস্থায় কিতা করত, শুয়ে নামাজ, ইশারা নামাজ, ইশারায় নামাজ পড়িয়ে নিত, নামাজ তার কোনো অবস্থাতে ছাড়তে পারবে না, ছাড়তে পারবে না, ছাড়ার অনুমতি নাই, নামাজ মাফ নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাই যে আল্লাহ রব্বুল আলমিনে আমাদেরকে যতদিন দুনিয়াতে জীবিত রাখে সুস্থ শরীরে আল্লাহর ইবাদত বন্দেগি করার তৌফিক খানদান করে। সেহত তন্দুরুস্তি ভালো রাখে আর আল্লাহরে হুকুম নবীর তরিকায় জীবন যাহাতে পরিচালনা করতে পারি, এই দোয়া আমরা আল্লাহর কাছে চাই। দোয়া আমি অনেকদিন বলছি, দোয়া এইভাবে করমু যে আমি আল্লাহরে দেখিয়ার না, আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর কাছে চাইয়ার কাকুতি মিনতি যে বাসায় যে তরিকায় করলে হয় এই তরিকায় আমি অনুনয় বিনয় করিয়া খান্দি খান্দি দোয়া করব। যদি খান্দন না আসে খান্দিবার বানা ধরমু চেষ্টা করমু। একটা কল নিচ্ছিলাম আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আসলে জুড়ে আছে। জি বলেন প্লিজ। জি আমি একটা দোয়া চাইলাম জুড়ে আছে, আমি খুব বেশি একটা পেরেশানের মাঝে আছি, দুশ্চিন্তার মাঝে আছি, কোন দোয়াটা সবসময় করলে দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা থেকে দূর হওয়ার দোয়া? মানুষ দুশ্চিন্তায় আছেন, সমস্যাতে আছেন, এর জন্য আমরা দোয়া করতাম। একটা দোয়া হইল, এটা একটা কল নিয়ে আপনাকে এই কলটা দেবো ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি দুইটা কথা কইতাম চাই। জি বলেন প্লিজ। আচ্ছা, আমি বুঝুন ওই যে কেতা নাই যে সত্য না নি যে সব বিয়ে হয় এই সময় দেওয়া যায় বেদনা 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 সেটা না, কোন দোয়াটা পড়ে মানি উনি খাওয়াইলে বেদনা বেদনা হইব, আর ওই যে আশীর্বাদ ফরনি একটা দুরুসরি শুক্রবার দিন, জি ওটা তো আমি শুক্রবারে বাদে আসর যে দোয়াটা পড়ে ওই দোয়াটা আপনি জানতে চাচ্ছেন না? মাশাল্লাহ, অত্যন্ত এই দোয়াটা আমি আরো কয়েকদিনও কইছি, প্রসব বেদনা যে সময় ধরে এই সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া জানেন বাকিগুলো একটু বলে দেবেন কত রাকাত। তাইলে আমি আপনার কাছে অনুরোধ করব, প্রথমত যেহেতু আমাদের আমি
ইজা সামা উং সাক্কাত ওয়া ইজাল আরযু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, অতটুকু ফড়িয়া ফানিতে ফুক দিয়া ফানি খাওয়াইবা। জাযাকাল্লাহু খাইরান। খাওয়াই লিলে আরাম হইব এবং আসানির সাথে আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। জাযাকুমুল্লাহ খাইরান। অত্যন্ত প্রয়োজনীয় ছিল দোয়াটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন ইতিপূর্বে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো দোয়া যদি থাকে মেহরবানি করে দর্শক শ্রোতা বসে বললে উপকৃত হবে সবাই। দুশ্চিন্তা থেকে দোয়া হইবার বিভিন্ন দোয়া আছে। জি, একটা হইল সবসময় তান ফরসে তাক্তা হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমার ওয়াকিল, অভিভাবক অভিভাবক। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির। এই একটা এগো হইলো কি একেবারে জেনারেল। এখন হইল পরিশানিটা কি কারণে, পরিশানি যদি হয় পরিশানির বিভিন্ন সুরত থাকতে পারে। কোনো পরিশানি আছে দুশ্মনের দুশ্মনী থেকে, দুশ্মন এমনভাবে হামলা করছে আমি বাঁচিয়া উঠতাম পারি না, এই সময় এই যে পরিশানি এই সময় একটা দোয়া আছে। কোনো পরিশানি আছে আমি অত্যাধিক ঋণগ্রস্ত হয়ে গেছি, যে ঋণের কারণে আমার ঘুম নিদ্রা নাই, এই সময় এই যে পরিশানি সেই পরিশানির সময় আরও একটা দোয়া আছে। এইভাবে পরিশানির বিভিন্ন অবস্থা আছে, সুরত আছে। ইনশাআল্লাহ আমি আজকে যেহেতু সময় কমে গেছে, আমি এইগুলা নিয়ে আমি বিভিন্ন প্রকারের যে পরিশানি আছে এবং বিভিন্ন অবস্থার যে পরিশানি আছে, এই পরিশা কোন অবস্থার কোন পরিশানি আর কোন পরিশানির সময় কোন দোয়া, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। এখন যে সামনে আমার যে এই একটা কোশ্চেন হলো শুক্রবারে বাদ আসর পরে, আচ্ছা শুক্রবারে আসর পরে কোনো কথাবার্তা না মাতিয়া, আচ্ছা একটা কল নিয়ে নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউম রে থুড়া লো রকা, তাহলে আপনার মাত আমরা ক্লিয়ার ভাবে শুনমু। পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি খতম করতে পারেন। আমাদের যে হজরত যে আলোচনা ছিল, আচ্ছা আমি আলোচনা তাইরা মুখটা পুরাইলাই যে আমার একজন একজন প্রশ্ন রাখছেন যে শুধুমাত্র তাইন ফজরের সুন্নতে মুআক্কাদা জানেন আর বাকিগুলা ওইগুলা একেবারে ইজি শর্ট প্রশ্ন আছে কইয়া দিলাই। ফজরের যে দুই রাকাত সুন্নত আছে এগুলা সুন্নতে মুআক্কাদা, জোহরের আগর যে চার রাকাত সুন্নত এবং ফজরের যে দুই রাকাত সুন্নত ওগুলাও সুন্নতে মুআক্কাদা, আসরের সময় কোনো সুন্নতে মুআক্কাদা নাই, মাগরিবের সময় ফরজর বাদে যে দুই রাখাত আছে এই দুই রাখাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের আগর সুন্নত মুআক্কাদা নাই, এশার নামাজের পরে যে দুই রাখাত সুন্নত আছে এগুলা সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা পাইলাম ফজরত দুই রাখাত, জোহরত ছয় রাখাত,
হইল আট রাখাত, মাগরিবের রক্ত দুই রাখাত হইল দশ রাখাত, আর এশার রক্ত দুই রাখাত সুন্নত ফরজর বাদে এইগুলা সুন্নতে মুআক্কাদা। আশা করি যে এই প্রশ্নটা আসইন, তাইনও ফায়দা ফাইলা, এর তাইনও জানতে পারলা ক্লিয়ার, আর এর সাথে আমরা সবাই জানতে পারলাম, সকলে উপকৃত হবে। খতমে তাহলিলটা পড়ার পদ্ধতি ব্যাপার দেখেন কত ব্যাপারটা জানতে চেয়েছেন। তাই আসল তো যে নিয়ত যার যেটা আছে যে উদ্দেশ্য যান, যেমন যেগুলি আমরা খতমে ইউনুস হই, হযরত ইউনুস আলাইহি সালাতু সালাম তাই ঠান্ডে মাছে খাই নিছিল, মাছের ফেটর ভিতরে একদিকে ইন কতটা মুসিবত তাই, একটা হইল কি দরিয়ার ভিতরে দরিয়া, দুই নম্বর মুসিবত একটা মাছের ফেটর ভিতরে। এই সময়ে হযরতে ইউনুস আলাইহি সালাতু সালামে পড়িছিলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার পরে মাসে আঙ্গাজ করতে পারছে না, মাসে ফারোয়া নিয়া উগালিয়া তানে বার করে দিয়েছে। এতে হইন এই ইলা কোনো মুসিবত তো দুনিয়ার বড় মুসিবত তো তখন খেউ তে তাইন ফরতে থাকতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একশো বার পড়ার পরে একবার পড়িতা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একশো বার পড়ার পরে একবার পড়িতা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ফরতে থাকতা। এখন প্রশ্ন হইল কতবার পড়িম, কতবার পড়িমু? কেউ কেউ বেশিরভাগ আমরার দেশ প্রচলিত মশহুর হইল এক লক্ষ চব্বিশ হাজার বার পড়িম। এখানে কমবেশ আম্বিয়া একরাম এই দুনিয়াতে আসলা আইসইন কমবেশ এক লক্ষ চব্বিশ হাজার, ওই হিসাবে এক লক্ষ চব্বিশ হাজার বার পড়িলে হইন খতমে ইউনুসর পুরা একটা খতম হইল। কোনো কোনো বিভিন্ন মত আছে ইন একইবারে শর্ট হইল যে তিনশো তেরো বার পড়লে আসাবে বদ্রিন আসলা তিনশো তেরো, এই হিসাবে তিনশো তেরো বার পড়ব। কিন্তু আমাদের দেশের প্রচলিত প্রচলন হইল এক লাখ চব্বিশ হাজার, এক লক্ষ চব্বিশ হাজার সম্মিলিতভাবে বসিয়া ফলইন, এটা হইল খতমে ইউনুস। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ভাই পড়ছেন, যে এই রকম যদি তাই পড়তে থাকেন তে তাইনও এক লক্ষ চব্বিশ হাজার বার পড়িতে পারেন। এটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কোন সময় কোন খতম পড়িব এগুলো একটা তরতিব আছে, নিয়ম আছে। যেমন একজন মানুষ দুনিয়াতে বিদায় হয়েছেন, এই সময় কিতা পড়িব, এই সময় থান লাগি ভালো হইল খতমে কোরআন, কোরআনের তিলাওয়াত করা, তিলাওয়াত করিয়া অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক লাখ বার পড়িয়া, এক লাখ চব্বিশ হাজার বার পড়িয়া সব পুষিয়ে দেওয়া। বেমার অবস্থায় আসেন, এই সময় কিতা পড়িমু, এই সময়
ইয়াকুব একইবারে খতনা ইউনুস পড়িমু আর লাইলাজ যদি কোনো বেমার হইয়া থাকে খেউরর লাইলাজ বুঝতে পারছেন মোল্লা সালাউদ্দিন সাহেব লাইলাজ কোনটা রেখে অর্থাৎ দুনিয়ার একটা কল নিয়ে ফিরে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলটা মনে হয় ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করব। দর্শক বন্ধু আমাদের প্রায় শেষ পর্বে এসে গেছি, আমরা আজকের জন্য আজকে আর কোনো কল নিতে পারবো না। ইনশাআল্লাহ যদি হায়াত থাকে আগামী সপ্তাহ প্রতি মঙ্গলবার যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের কল নেব। আজকে যেহেতু আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, আমাদের দুই একটি প্রশ্ন উত্তর আমাদের সময় যদি দিয়ে আলোচনা পেশ করে আমাদের প্রোগ্রাম আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। লাইলাজ যেটা কইছিলাম, লাইলাজ অর্থ হইল কি দুনিয়ার সব ঔষধ শেষ হয়ে গেছে, তার আর কোনো ঔষধে কাজ করবে না। হসপিটালওয়ালায় বলে দিছে যে এখন আপনি বাসায় নিয়ে যান, ইঞ্জেকশনও বডিয়ে ইঞ্জেকশনও গ্রহণ করেন না, ঔষধ খাওয়াইবারও আর কোনো সিস্টেম নেই, আর মানে মুখেও আর কিছু দেওয়া যান না, ইঞ্জেকশন বডিয়ে লন না, ঔষধ আর কোনো খাম করেন না, শেষ পর্যায়ে এসে গেছে আর মুমূর্ষ অবস্থা। মুমূর্ষ এইরকম, যেমন আমরা দেশ ইলা কিছু রুগী পাই, রুগী পাই যে বছর দুই একজন এরকম আসেন যে আমি এগুলা পাওয়ার কয়েক রিজন আছে, যেহেতু বিশাল একটা এতিমখানার খেদমত করি আর এই এতিমখানাত মানুষ অসহায় নিরাশ্রয় অবস্থায় আসিয়া এই কথা হইন যে আজকে দীর্ঘ অমাস হয়ে গেছে, শুইতে শুইতে বডি ফসিয়া যাইতেছে, কোনো ঔষধে আর কোনো কাজ করেন না, এখন হায়াতের দৌড় যদি থাকে তে আল্লাহ তালায় তার উপরে রহম কর্তা দয়া কর্তা মায়া করি লিতা। খতম বলতে তার সিচুয়েশন, টাইম, পরিস্থিতি, পরিবেশ, সমস্যা কিতা এগুলা বুঝিয়া তার কোন সময় কোনটা করাইতে হয়। তো বহরহাল আল্লাহ তালায় আমরা হর ধরনের আপদ বিপদ থেকে হেফাজত রাখব, আমিন। যতটা দিন আমরার হায়াতের দৌড় বাকি আছে আল্লাহ তালায় তার খাঁটি গোলামি করার তৌফিক দান করুক নবীর তরিকায়। দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার কারণে আল্লাহ তালায় বন্দায় যে সময় মখলুকে যে সময় খালিকর গেছে সাইন, এই সময় আল্লাহ তালা খুশ হয়ে যায়। দোয়ায় আল্লাহর গুসা রাগ ইটারে ঠান্ডা করি দেয়, গজবরে হরাই লেয়। আল্লাহ দোয়ায় মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করি লেয়। দোয়া করতাম দোয়া করার মতো, দোয়া করতাম চকুর ফানি ফেলাইয়া, জাহান্নামরে ভয় করতাম চকুর ফানি ফেলাইয়া, জি জি দুজকরে ডরাইতাম চকুর ফানি ফেলাইয়া, যদিন চকুর ফানি ফেলাইয়া জাহান্নামর ডরে বয়ে আল্লাহর কাছে দোয়া করি চকুর ফানি ফেলাইয়া, তে এই দোয়াত যে চকুর ফানি ফড়ে, এই চকুর ফানির ফাওয়ার এত বেশি,
এত শক্তিশালী যে জাহান্নামের আগুন আওয়াজ লাগলে এই শুকুর ফানিয়ে জাহান্নামের আগুন নিভাইলে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথি আজকে অত্যন্ত আবেগ প্রবণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের সামনে আলোচনা করেছেন, বিশেষ করে মাসনুন দোয়ার প্রসঙ্গে এবং রব এবং বান্দার ভিতরে যে তাআল্লুক, যে সম্পর্ক কীভাবে স্থাপন করবে, কীভাবে আকতে মিনতি আল্লাহর দরবারে পেশ করবে, বান্দার তার অবস্থান আল্লাহর দরবারে জাহির করবে, ওনার এই আলোচনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে সুন্দরভাবে আজকে আমাদের সামনে উপস্থাপন করেছে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতি মঙ্গলবার মাসনুন দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনারাই এই মাসনুন দোয়ার বিষয়ভিত্তিক এই বিষয়ের উপরে সংশ্লিষ্টতা বজায় রেখে এবং এই সম্পর্কিত প্রশ্ন করে বিভিন্নভাবে আপনাদের আজকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদের সময় প্রতি উত্তর দিয়ে যাচ্ছেন। প্রতি মঙ্গলবার আমরা আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রাখে এবং আগামী অনুষ্ঠান না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।